প্রবাসে পূজোর ছবি। দশমীতে দুর্গা প্রতিমার বিসর্জন হলো জার্মানিতেও। বার্লিন হিন্দু সোসাইটি ও ইগনাইট বঙ্গের প্রতিমার বিসর্জন হয়। বিসর্জনের আগে রীতি মেনে হয় সিঁদুর খেলা। জার্মানির বিভিন্ন জায়গায় পূজোর কদিন উৎসবে মেতেছিলেন প্রবাসী বাঙালিরা। ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো, কিন্তু সেই কৃতিত্ব কার তা নিয়ে টানাপোড়েন থামার লক্ষণ নেই এখনো। নবমীর দিন কলকাতায় সেই নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখী। মঙ্গলবার ইজেডসিসির পুজোয় গিয়ে তিনি দাবি করেন বাংলার দুর্গাপুজোর স্বীকৃতি প্রাপ্তির কৃতিত্ব কেন্দ্রের, যা নিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। জানকারি কে অভাব মে এসা কে রহে হ্যায় অর মমতা জি জিস তরিকে কি রাজনীতি কে লিয়ে জানি জাতি হ্যায় ঠিক ওহি রাজনীতি উপেক্ষাবাদ কি উনোনে ইয়াহাঁ ভি কে লিয়ে তাপ্তি ঠাকুরতা গুহা দাস जिसको कंसल्टेंट संगीत नाटक एकेडमी ने बनाया, 15 लाख रुपया सरकार ने दिया। दो पॉइंट पे क्लैरिफिकेशन चाहिए था, दोबारा से महीने भर में डॉजियर बना के भारत सरकार ने संस्कृति मंत्रालय ने उसको भेजा और फिर विदेश मंत्रालय ने उस पर काम किया। बांग्लार दुर्गा पूजो जाके निये गवेषणा करेछेन तपती देवी, आबार মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এই চিরাচরিত ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে একটা ইতিবাচক সক্রিয় ভূমিকা পালন করেছে। ততক্ষণ পর্যন্ত তারা বলে গেলেন বাংলায় দুর্গাপুজো হয় না, এখন এসব বাচালতা দেখালে হবে, বাংলাকে উনি অপমান করছেন। এবার তৃতীয় বছরে পড়ল সল্টলেকের ইজেডসিসিতে আয়োজিত বঙ্গ বিজেপির দুর্গাপুজো। ইজেডসিসিতে তৃতীয় বর্ষে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোতে জমজমাট নবমী। আমরা দেখতে পাচ্ছি মহিলা মোর্চার কর্মীরা তারা ঢাক বাজাচ্ছেন এবং যুব মোর্চার কর্মীরা তারা ধুনুচি নাচ করছে। একপাশে যেমন তারা সাবেকিয়ানার মণ্ডপ করেছে, তেমনি মণ্ডপের একাংশে ফুটিয়ে তোলা হয়েছে থিম। এখানে তিন ভাগে সাজানো হয়েছে মণ্ডপ। মূল মণ্ডপ ও প্রতিমা সম্পূর্ণ সাবেকি। দ্বিতীয় ভাগে রয়েছে দুর্গার নটি রূপ ও তাদের আরাধনা। আর তৃতীয় ভাগে দেখানো হয়েছে কিভাবে দেবীর 10 অস্ত্র দিয়ে দুর্গতি নাশ করতে পারে বিজেপি। টাকার কারণেই তারা আগামী বছর থেকে ইজেডসিসিতে বা দুর্গাপুজো নাও করতে পারে বঙ্গ বিজেপি, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্যত বিজেপি কর্মীদের মধ্যে বিষাদের সুরটা যেন একটু বেশি। ক্যামেরায় অভিজিৎ সরকারের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা।